স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য মতে বাংলাদেশে বর্তমানে এইডস রোগীর সংখ্যা প্রায় 14,000, যাদের মধ্যে এ পর্যন্ত চিকিৎসার আওতায় এসেছে মাত্র 7,374 জন, আর রোগীদের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য 105 জন। আমরা চাই যে 2030 সালের মধ্যে এটা নির্মূল করতে, সেই নির্মূল করার লক্ষ্যে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেগুলো সঠিক বাস্তবায়ন হবে বলে আমার বিশ্বাস। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানায়, ফেব্রুয়ারির আগেই করোনা ভাইরাসের টিকা পাবে বাংলাদেশ। আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরো সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো, হয়তো পাবো। কিন্তু এর আগে পর্যন্ত আমাদের বাঁচার, আমাদের সংক্রমণ ঠেকানোর একমাত্র পথ হল মাস্ক পরে রাখা, এবং WHO বলেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এইডস এর অবস্থা অনেক ভালো, সচেতনতা ও সঠিক চিকিৎসা না হলে এটি যে কোনো সময় খারাপ পরিস্থিতির দিকেও যেতে পারে বলে আশঙ্কা করেন তারা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।